হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো দেখো, আবার সকাল সকাল রেডি হয়ে চলে এলাম তোমাদের সামনে। রেডি হয়ে সকালবেলা উঠে ফ্রেশ হয়ে গরম জল খেয়ে এখন রেডি হয়ে বের হয়ে যাচ্ছি আমার রোজের ডিউটিতে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। তো চলো আমার সাথে, তোমরাও যাবে গুড মর্নিংয়ে। দেখো কি কুয়াশা পড়ে আছে, আজ অন্যদিন থেকে অনেকটাই দেরি হয়ে গেছে বের হতে। আর যেহেতু ছেলের টিউশন নেই, তো ওকে তোলার চাপটাও নেই সকালে, তাই আমারও দেরি হয়ে গেছে। নাহলে অন্যদিন ও 5:30টায় টিউশন যায়, তো ওকে ডাকতে হবে, তাই আমিও জলদি উঠে আজ একটু দেরি হয়ে গেল। দেরি মানে এখন বাজে সকাল 6টা, কিন্তু দেখো এখনও কি আর কুয়াশা পড়ে আছে। তো দেখো আমি বের হয়ে যাচ্ছি। দেখো সকাল 6টা বেজে গেছে, তবু এত কুয়াশা, রাস্তাতে এখন কিছু দেখাই যাচ্ছে না। সেদিনের ব্লগে বলেছিলাম যে আমাদের বাড়ির সামনে একটা মন্দির আছে ছোট, ওই মন্দিরটা তোমাদের দেখাবো বলেছিলাম, কিন্তু সেদিন আর আসা হয়ে গেছে, দেখানো হয়নি মন্দিরটা। তাই ভাবলাম আজকের এই মন্দিরটা দেখানোর জন্যই আবার সকাল থেকে আজকের ব্লগটা শুরু করলাম। দেখো আমাদের এই বাড়ির মোড়েই একটা মন্দির আছে, আমাদের বাগানের মন্দির। মানুষ বের হচ্ছে রাস্তাতে, সবাই বাগানের মানুষ বাগানে কাজ করতে চলে যাচ্ছে 6টার সময়। ওদের এখন কলম কাটার কাজ চলছে বাগানে, তাই সকাল সকাল সবাই কাজে বের হয়ে যায়। এই যে দেখো এই মন্দিরটা, চলো মন্দিরটা তোমাদেরকে ভিতর থেকে দেখাই। আর তোমাদের জন্য আমিও সকাল সকাল মন্দিরে এলাম। এই যে দেখো মন্দিরটা, যে আমাদের বাবা ভোলেনাথ। মন্দিরে এখনো পুজো টুজো দেওয়া হয়নি সকালেই, এখনো কেউ আসেনি। এখানে আশেপাশে এই যে মন্দিরের কাছে একটা বিশাল বড় একটা বট গাছ, দেখো এখানেও সবাই পূজা দেয়, বিশাল বড় বট গাছটা। দরজাটা লাগিয়ে দিই, চলে যাই। দেখলে একটা মন্দির, ছোট মন্দির বলেছিলাম। আমরা এখানেই আসি, সোমবারে মন্দিরে জল ঢালতে আসলে এখানেই আসি, শ্রাবণ মাসে বা শিবরাত্রিতে। যেহেতু এটা বাড়ির সামনেই আছে, তাই এখানেই পুজো দিতে আসি। ছেলেদের জন্মদিনে এই মন্দিরেই আসি। আজ দেখো কি হারে কুয়াশা পড়েছে, কিছুই দেখা যাচ্ছে না। আজ তো যেতে ভয়ই করছে মর্নিং ওয়াকে, এতই কুয়াশা পড়েছে। এদিকে বলে, সবাই বলে এই বাগানের রাস্তাটার দিকে নাকি বাঘ বের হয়ে বলে।
আজই কুয়াশা দেখে যেতেই ভয় করছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। তোমাদেরকে দেখালাম যে একটা সিম্বা বাবা ভোলেনাথের মন্দির আছে, এই যে দেখো বাগানের আর একটা মন্দির, এটা হলো মা শীতলা মায়ের মন্দির, শীতলা মায়ের মন্দির। তো এইটাতে ঢোকা যাবে না, গেটটা বন্ধ আছে। এটা একদম ফ্যাক্টরির কাছে, এটা অন্য কোনো দিন এসে তোমাদেরকে দেখাবো খুলে। হ্যাঁ, এটা দেখাই যাচ্ছে না, এই তো মন্দিরটা, মন্দিরের দরজাও বন্ধ আছে, গেটও বন্ধ আছে। দেখো কুয়াশার ফাঁকে দিয়ে এই সামনে এই যে নদী, নদীর ধারে বাগান, আর এইখানে কুয়াশা পড়ে আছে। দেখো কুয়াশার মধ্যে দিয়ে একদম আমাদের সূর্য মামা উঁকি দিচ্ছে। দৃশ্যটা দেখতে খুব ভালোই লাগছে, কিন্তু আজকে ভয় করছে যেতে, তাই আজকে পুরোটা যাব না, একটু গিয়ে ঘুরে আসব। মানুষ আছে এক দুজন আসছে, কেউ তার মানে আরো সকাল সকাল মানুষ গিয়ে চলেও এসেছে। এদিকের বাগানগুলো এখনো কাটা হয়নি, কিন্তু ওই সাইডের বাগানগুলো এটা কাটা হয়ে গেছে, কয়েকজন মেয়েকে ট্রেন করছে, এই যে রাস্তাতেই ওরা ব্যায়াম করছে, ওদেরকে দৌড়ে এসে রাস্তাতে লাইন করে ব্যায়াম করাচ্ছে। কুয়াশার জন্য ভালোভাবে দেখা যাচ্ছে না, যে দেখো ট্রেন করাচ্ছে ওদেরকে। তো আবার বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা হবে, অনেকক্ষণ মর্নিং ওয়াকের দৃশ্য দেখালাম, আর কি দেখাই, রোজ রোজ একই জিনিস দেখাতে ভালো লাগে না। তোমরাও বলবে রোজ সকালে হাঁটতে যাওয়ার একই জিনিস, একই রাস্তা, একই বাগান দেখাতে থাকে। তো আবার বাড়ি গিয়ে সঙ্গে থাকো। তো দেখো তোমরা সবাই মর্নিং ওয়াক সেরে এসেই রান্নাঘরে ঢুকে পড়লাম। রান্নাঘরে আজ যেহেতু ছুটির দিন, তাই সব কিছু স্পেশাল হতে হবে, সকালের ব্রেকফাস্ট সব স্পেশাল। তাই আজ ছেলেরা বলল লুচি ঘুগনি বানাও, মা লুচি ঘুগনি খাবো, তাই এসে ঘুগনি বানিয়ে নিলাম। ঘুগনি সব কিছু রাত্রেই মটরটা ভিজিয়ে রেখেছিলাম, তো সকালে এসে মর্নিং ওয়াক থেকে এসেই বাসি কাম সেরেই বাস ঘুগনিতে হাত রেডি করে নিলাম, ঘুগনি বানিয়ে নিলাম। এখন এখন লুচি ভেজে নিচ্ছি। তো লুচি গোল গোল করে একটা একটা করে লুচি বেলে বাসতে অনেক দেরি হবে, তাই জুগারু বুদ্ধি এইসব একটা বড় করে বেলে একসাথে চারটা লুচি হয়ে গেল, ভেজে নিচ্ছি সবার জন্য। লুচি ভাজতে বলো তো, লুচি ভাজতে কী হয়, দু তিনজন মানুষ থাকলে খুব ভালো হয়, কেউ একজনে একজন মেখে দিল আটাটা, কেউ একজন বসে বসে বেলে দিল, একজনে মেখে দিল তারপর বেলে দিল, আর একজনে আরামে বসে বসে ভাজলো, তখন জিনিসটা ভালো হয় আর কি, আর জলদি করা যায়। কিন্তু একা হাতে সব কিছু করতে গেলে অনেক দেরি হয়ে যায়, আটা মাখো, একটা একটা করে বেলো। তাই আমি এই করি, যখনই বলে লুচি খাবে তখনই আমি এই জুগাড়ু বুদ্ধিতেই লুচি বানাই এভাবে, নাহলে তো অনেক অনেক সময় লেগে যায়। সকালের ব্রেকফাস্ট শেষ হতে হতে 11টা 12টা বেজে যায়, 11টা তো বেজেই যায় যেদিন বলে লুচি খাবো। তাই স্কুল বন্ধ থাকলেই এই জিনিসগুলো হয়, স্কুল যখন খোলা থাকে সকাল 8:30টার মধ্যে স্কুল যেতে হয়, টিফিন দিয়ে দাও, সকালের খাওয়া বানা খেয়ে যাবে নিয়ে যাবে, তখন এসবের কথা ভাবাই যায় না, তাই এসব স্পেশাল বলা হয় আর কি, না হলে তো এসব এমন কিছু না, কিন্তু এসব তার জন্য স্পেশাল। স্কুল বন্ধ হলে এসব আইটেম হয়, ছোলা বা ঘুগনি এসব। যেদিন ছুটি থাকে সেদিন তো আর
এমনিতেই তো সারাদিন কাজ, কাজের শেষই নেই। আর যেদিন ছুটি থাকে ওদিন তো আর রান্নাঘর থেকে বেরোবার উপায় নেই, সেদিন তো আর শুধু রান্নাঘরেই থাকো। তো দেখো আমার সকালের ব্রেকফাস্ট তৈরি হয়ে গেছে, লুচি ঘুগনি এখন খাওয়া হয়ে যাবে। লুচি খেয়েই আবার একটু পরেই বাস শুরু হয়ে গেল এই জাম্বুরা মাখা খাওয়া। এটাও আজকে ছুটির দিন বলেই হলো, না হলে তো আমি একা ঘরে থাকি আর একা একা এসব টক খেতে ভালো লাগে না। টক জিনিসটা দেখবে কয়েকজন হলে মিলেমিশে খেতে ভালো হয়। তো আমার বাড়িতে যেহেতু আর অন্য কেউ নেই, আমরা তো চারজনেই, তো আজ ওদের বাবাও নেই বাড়িতে, তাই আমরা তিনজনেই খাচ্ছি জাম্বুরা। তো কেটেছি জাম্বুরাটা, ওরা তো লঙ্কা দিয়ে যদি মাখা করি তবে ওরা খাবে না, তাই আমি আমারটার মধ্যে লঙ্কা লাগিয়ে নিচ্ছি, কাঁচা লঙ্কা নুন লাগিয়ে আমি খাবো আমারটা, ওরা এমনিই খাবে নুন লাগিয়ে। জাম্বুরাটা যা টক, কিন্তু এই শীতের দুপুরে রোদ্রে বসে বসে টক খাওয়ার মজাটাই আলাদা। এটা সবাই ভালোবাসে মনে হয়, আমার মতো কেউ যদি তোমরা ভালোবাসো এই জিনিসটা খেতে তো কমেন্ট করে বলো আমায় যে হ্যাঁ আমরাও খাই এইভাবে। তো আমার ছেলে এমনিতে বলে ছেলেরা নাকি টক খায় না, কিন্তু আমার দুনো ছেলে এই জাম্বুরা এমনি টক বলতে জলপাই তেঁতুল ওইসব খাবে না, কিন্তু বড়ই তারপরে এই জাম্বুরা মাখা এসব আবার খুব ভালো পায়। জাম্বুরা খেতে এসব টকে ওরা উস্তাদ, এসব টক খেতে ভালো পায়। তো ওরা দুজন খুব মজাসে জাম্বুরা খাওয়া হচ্ছে। জাম্বুরা খাওয়ার সাথে সাথেই শেষ করেই দুপুরে লাঞ্চে চলে এলাম। তো আজ যেহেতু ছুটির দিন তাই আজকে লাঞ্চ মেনুটাও ভালো, তো হবে মটন। সব কিছু রেডি করে নিয়েছি, দেখো আদা রসুন পেঁয়াজ, কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছি, কিছু পেঁয়াজ টুকরো করে নিয়েছি, টমেটো, কাঁচা লঙ্কা। তো এখন আমি কাঁচা লঙ্কা রসুন আদা পেঁয়াজ দু পিস টমেটো দেবো, দিয়ে এসব পেস্ট করে নেব মটনের জন্য। তো আজ একটু জল দিয়ে নিলাম মিক্সিতে, দু পিস টমেটো দিয়ে দিলাম, এটা মিক্সিতে পেস্ট করে নেব। আমার হয়ে গেছে মশলা পেস্ট করা। আলুটা আগে আলুটা একটু নুন দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম, জল ফেলে দিয়েছি, যেটা আমরা দুজনেই আলু খেতে বেশি ভালোবাসি না, তাই ওদের দুই ভাইয়ের জন্য অল্প দুটো আলুই দিয়েছি। আর মটনটা যেহেতু আমিও এত ভালোবাসি না মটন খেতে, আর ওদের বাবারও প্রেশার হাই বলে মটনটা ভালোবাসে খেতে কিন্তু ওরকম খায় না, ওইভাবে খায় না, অল্প খাবে আর ঝোল দিয়ে অল্প খাবে আর। তো আমি দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম তেজপাতা, তারপর দিয়ে দিলাম পেঁয়াজগুলো। তো পেঁয়াজগুলো ভেজে নেব ভালো করে, একটু পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসলেই দিয়ে দেবো মটনটা। তো পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি মটনটা। এই মটন দেওয়া হয়ে গেল, এবার দিয়ে দিচ্ছি আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটা, ভালো করে মিক্সিটা পরিষ্কার করে দিয়ে দিলাম বাটাটা। তারপরে দিয়ে দেব নুন, এই দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ব্যাস আমার মশলা দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে মটনটা কষিয়ে নিয়ে, তারপর ভালো করে মটনটাকে কষাবার জন্য নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেব। ভালো করে মটনটা কষানো হয়ে গেলে তারপরে আমি দিয়ে দেব কুকারে, কুকারে দিয়ে দু তিনটা সিটি মেরে নেবো, আমার হয়ে যাবে মটন। ছুটির দিনে শুধু খাওয়া আর খাওয়া, ছুটির দিন বললেই সব
ভালো ভালো খাওয়ার ফরমাইশ। সবার ছুটি হয়, সবার ছুটি হয়, স্কুল বন্ধ হয়, ছুটি হয়, কিন্তু আমাদের তো আর ছুটি নেই, আমাদের ছুটির দিনে আরও কাজ বেশি। তো আমার মটন কষানো হয়ে গেল, এবার দিয়ে দিলাম একটু মিট মশলা। মিট মশলা দিয়ে এখন নাড়াচাড়া করে নিলাম ভালো করে। নাড়াচাড়া করে এখন দিয়ে দেব মটনটাকে, কুকারে ঢেলে দেব, কুকারে ঢেলে দিচ্ছি। আর যেহেতু কেটলিতে আমার আগের থেকেই গরম জল কড়াই ছিল, তা আবার একটু সময়ের জন্য গ্যাসটাকে নিভাবো, আবার কেটলিটাই বসিয়ে দিলাম। তো এবার মটনটাকে কুকারে দিয়ে দিলাম। এখন ভালো করে কড়াইটা সুন্দর মতো কড়াই কাচি, এসব মশলাগুলো দিয়ে দিচ্ছি ভালোভাবে। কড়াইটা ধুয়ে একটু জল দিয়ে দেব। কড়াইটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। যেহেতু আজকে রান্নাতে, আজ দুপুরে রান্নাতে আর ডালটা করিনি, যে মটন আছে তাই বলে ডালটা করিনি, তাই আমি মটনটাতে একটু ঝোল রেখেই বানাবো, একদম কষা করব না। তাই একটু আটটু ঝোল দিয়ে দিলাম। এবার দু তিনটা সিটি মেরে বাস মটন আমার হয়ে যাবে। এদিকে একটা ছোট্ট কড়াইতে বেগুন ভাজা করে নিচ্ছি, এদিকে লাই পাতা শাক কেটে রেখেছি, রসুন সম্বাস দিয়ে লাই পাতা শাক হবে। তো আজকে আর ডাল বানানো হয়নি, শাক বেগুন ভাজা আর মাংস। আজকে ডালটা বানালে চলতেও না, কেউ খেতেও না, খেতেও না ডাল, মাংস আছে, শাক, শাকের সাথে ডালটা যাবে না, আর মাংসের সাথে তো নাই, যাবেই না। বেগুন ভাজাটাও আজকে বেসন দিয়ে করিনি, এমনিই করেছি, তো এটাও এমনিই ভালো লাগবে সাদা ভাতের সাথে। আমি তো গরম গরম ভাতে, এই ঠান্ডার দিনে গরম গরম ভাত আর বেগুন ভাজা হলে আমার তো তা দিয়েই হয়ে যায়। তো আজকে তো বেশি হয়ে গেছে, আর আগের দিনের মানুষই ভালো ছিল, অনেক বেশি বেশি করে ভাত খেতে পারতো। তো বেশি করে ভাত খেলে তো ভাতের সাথে অনেক তরকারি, অনেক আইটেম দিয়ে ওরা খেতে পারতো অনেক কিছু। এখন তো দু তিনটে এরকম হয়েছে যে দু তিনটে আইটেম হলেই বেশি মনে হয়, যে এত আইটেম খাওয়া যায় না এখন আর। আমরা চারজনই একসাথে খেতে বসে পড়েছি, আমার ছোট ছেলেকে আমি খাইয়ে দিচ্ছি, ও একটু মা তুমি খাইয়ে দাও, মা খাইয়ে দিলে একটু ভালোভাবে খায়, আর ওকে যদি নিজে হাতে খেতে দিই খায়, নিজে হাতে খেতে পারে, কিন্তু খেতে দিলে অনেক সময় লাগে খেতে। তো আমার আবার ওর থালটার জন্য বসে থাকতে হয়, ও খাবে, তারপর থালটা আমি ধুবো, তারপরে আমার কাজ শেষ হবে। তো তার জন্য আমি জলদি খাইয়ে দিয়ে দিই ওকে, আমিও খাই, ওকেও খাইয়ে দিই। ও যদি খেলে ওর এক গ্রোসের সাথে সাথে ওর আধা ভাত শেষ হবে না, আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে যাবে। এত আস্তে আস্তে খায় ওর ভাত খেতে, ওর একা ভাত খেতে মানে আধা ঘন্টা লেগে যায়। আমি যদি খাইয়ে দিই তো আমাদের সাথে একসাথেই হয়ে যায়, তাই ওকে আমি খাইয়ে দিই। কোনো সময় কোনো অসুবিধা হলে বলে আমি খুব ব্যস্ত আছি পারছি না, তখনই ওকে দেই যে তুমি নিজে খাও আজ, নাহলে ওকে আমিই খাইয়ে দিই। আমার বড় শ্রীমান খাচ্ছে, এত বড় হয়ে গেছে, ওকে এখনো ভাত মেখে দিতে হয়, ওকে খাইয়ে দিতে হয় না, ভাতটা মেখে দিতে হয়, মেখে দিলে আর কি একটু ভালো করে খায়। তো আজ আজ ও আমার উল্টো দিকে বসেছে, তাই আজ আমি আর ওর ভাতটা মেখে দিইনি, শাকটা দিয়ে আমি মেখে দিয়েছি, এখন মাংসটা দিয়ে নিজেই মেখে খাবে। তো মাংস খেতে খুবই ভালোবাসে, ওই মাংসর পাগল, ওর জন্যই বেশিরভাগ, ওর জন্যই বাড়িতে মাংস আনা হয়। তো আমি মটনটা এত বেশি ভালোবাসি না, আমার ফেভারিট হলো চিকেন, লোকাল চিকেনটাই আমি বেশি ভালোবাসি। আর ও হলো মাংস হলেই হলো, এটা যেই মাংসই হোক, মাংস বললেই অজ্ঞান, খুব ভালোবাসে মাংস খেতে। তো ওকে দিয়ে দিলাম মাংসটা। তো শেষ খাওয়া দাওয়া শেষ করে অল্প ওই টাইমটা তোমাদেরকে কিছু
বলতে পারলাম না, একটু সময় রেস্ট করলাম, বিকালের কাজকর্ম সেরে তো এবার এসে পড়েছি সন্ধ্যাবাতি দিতে। সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা দিয়ে তারপর একটু বসবো। সন্ধ্যার পরে আবার ছেলেদের পড়াশোনা আছে, ওইদিকে দেখতে হয়, ছোট ছেলেকে নিয়ে পড়াতে বসতে হয়। তো ছুটির দিনে আরো কাজের প্রেশার।